আচ্ছা, অনেকেই তো অনলাইন বেটিং বা জুয়ায় টাকা হেরেছো বা জিতেছো, কিন্তু তোমরা কি জানো এই বেটিং সাইটগুলো কারা চালায় কিংবা তারা কিভাবে প্রযুক্তির ব্যবহার করে তোমাকে বারবার লস করিয়ে দেয়? হ্যাঁ, আজ আমি এমনই এক মারাত্মক মুভির এক্সপ্লেনেশন নিয়ে হাজির হয়েছি যা দেখলে তোমার মাথার হুশ একদম উড়ে যাবে। যারা বেটিং করছো বা বেটিং করতে চাইছো তাদের জন্য তো এই ভিডিও মাস্ট ওয়াচ, কারণ এখানে দেখতে পাবে কিভাবে এই বেটিং সাইটগুলো তোমার সুন্দর লাইফকে হেল করে দিতে চলেছে। এক্সপ্লেনটিতে লাইক টার্গেট মাত্র 30,000, তাই জাস্ট একটি লাইক ঠুকে দিয়ে চলো শুরু করি এই ব্লকবাস্টার মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় একটি কনফারেন্স রুমের দৃশ্য দিয়ে, যেখানে এক মহিলা সবাইকে জানাচ্ছে যে বেটিং আসলে পুরোটাই একটা সাজানো নাটক। এই সাইটগুলোকে এমনভাবে প্রোগ্রামিং করে সেট করা হয় যে যেখানে আজ না হয় কাল, হার আপনার নিশ্চিতই। সেই আদিমকাল থেকে বহু মানুষ চেষ্টা করেছে এই বেটিং প্রসেসকে হ্যাক করার জন্য। এদের মধ্যে প্রায় সবাই ফেল করলেও কিছু মারাত্মক ট্যালেন্টেড ম্যাথমেটিশিয়ান সফলও হয়েছে তা হ্যাক করার জন্য। ঠিক এমনই একজন ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হলো প্যান সাং। সে মাত্র 20 বছর বয়সে চায়নার অনেক ব্যাংকের বাঘ খুঁজে তা হ্যাকও করে নিয়েছিল, কিন্তু প্যানও একবার সেই বেটিংয়ের খপ্পরে পড়ে তার প্রাণটাই হারাতে বসে। কিভাবে তা হয়েছিল সেটাই এবার সেই মহিলাটি বলতে শুরু করে। প্যান যে কোম্পানির হয়ে কাজ করত সেখানে তার প্রমোশন পেয়ে চিফ টেকনিক্যাল অফিসার হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় সেদিন প্যানের জায়গায় নিজের মামা খালুর জোরে প্রমোশন নিয়ে চলে যায় অন্য এক ছেলে। এমন জোচ্চুরি দেখে প্যান সাথে সাথে তার আইডি কার্ড ছুঁড়ে ফেলে দিয়ে সেই চাকরি ইস্তফা দেয়। আর যাওয়ার সময় ওই কনফারেন্সের পুরো সিস্টেম পাইথন কোড দিয়ে হ্যাক করে মনিটরে ইমোজি দিয়ে ভরিয়ে দিতে থাকে। বুঝতেই পারছো এমন হ্যাকারের সাথে পাঙ্গা নেওয়া মোটেও সহজ না। যাই হোক, সেখান থেকে চাকরি ছেড়ে প্যান চলে যায় নতুন এক গেমিং কোম্পানিতে যোগ দিতে, যার ইনভাইটেশন লেটার সে অনেকদিন আগে পেয়েছিল। সেখানে তার স্যালারি হবে এর চেয়েও বহুগুণ, তাই কোনো বাজ বিচার না করে সে প্লেনে চেপে বসে সিঙ্গাপুরে যাওয়ার উদ্দেশ্যে। প্লেনে উঠে তার পরিচয় হয় জুন চাই নামের এক ছেলের সাথে। পরিচয়ে জানা যায় যে সে সহ আরো 4-5 জন সেই কোম্পানিতে যোগ দিতে যাচ্ছে। যদিও বা প্যান আগে থেকে পুরো ফ্লাইটের অ্যাটেন্ডিদের তথ্য হ্যাক করে নিয়েছিল, তাই সে সবাইকে তাদের নাম বলে দিতে থাকলে জুন সহ সবাই অনেক ইমপ্রেসড হয়ে পড়ে। এবার জুন বলে, আমাদের সিঙ্গাপুরে ল্যান্ড করার আগে কম্বোডিয়ায় 5 ঘন্টার ট্রানজিট আছে, তাই তোমরা চাইলে আমার সাথে হেভি একটা পার্টিতে যোগ দিতে পারো, যেখানে সুন্দরী সব অপ্সরারা তোমার জন্য অপেক্ষা করছে। প্রথমে কেউ যেতে না চাইলেও মেয়ে মানুষের লালসায় পড়ে সবাই এয়ারপোর্ট থেকে বেরিয়ে পড়ে। যাবার সময় সবাই তাদের পাসপোর্ট জমা রাখে জুনের কাছে, কারণ জুন জানায় এখানে সব কিছুই তার পরিচিত। এরপর একটি বাসে করে সবাই চলে যায় সেই পার্টি লোকেশনে, কিন্তু সেখানে গিয়ে ঘটে এক বিশাল বিপত্তি। সেখানকার লোকাল কিছু গুন্ডারা বাইরের ছেলে পেলে দেখে তাদের উপরে হামলা করে বসে। প্রাণ বাঁচাতে জুন ও প্যান দৌড় দিলেও কিছু দূর গিয়েই তারা কট খেয়ে যায়। তবে সবাইকে অবাক করে দিয়ে দেখা যায় এই লোকগুলো ছিল আসলে জুন চায়ের নিজের লোক, মানে এই পাপিষ্ঠ বান্দা প্ল্যান করে এদেরকে এখানে এনে ফাঁসিয়ে দিয়েছে। কিন্তু এতে জুনের লাভটা কি, চলো এবার সেটাই জানি। জুন তাদেরকে কিডন্যাপ করে ও মুখ ঢেকে নিয়ে যায় এক প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, যেখানে পৌঁছে তারা বুঝতে পারে যে বড় রকমের এক ঝামেলায় তারা পড়তে চলেছে। এটা একটা পুরাতন আতশবাজির কারখানা, কিন্তু জুনদের গ্যাং সেখানে চালায় অন্য এক কাহিনী। এবার তাদের গ্যাং লিডার লু বিনকন এসে হাজির হয় আর জানায়, তোমাদের এখানে ধরে আনা হয়েছে এক বিশেষ উদ্দেশ্যে। আমি জানি তোমরা সবাই টেকনোলজিতে হেভি এক্সপার্ট, তাই তোমাদের কাজ হবে আমাকে কোটিপতি বানানো। এরপর তাদেরকে ধরে জোর করে ভিতরে নিয়ে গেলে দেখা যায় এই গ্যাং হলো কম্বোডিয়ার সবচেয়ে বড় স্ক্যামার গ্রুপ। এখানে টেকনোলজি সকল ধরনের ধান্দাবাজি চলে, যেমন অনলাইন বেটিং, গ্যাম্বলিং, বিটকয়েন মাইনিং, ট্রেডিং, এমনকি লাইভ লুডো খেলাও। এখানে কাজ করে প্রায় 500-এরও অধিক মানুষ, যারা আবার 3 ভাগে বিভক্ত। প্রথম গ্রুপটা হলো হুসলার, মানে তাদের কাজ হচ্ছে মেসেজ পাঠিয়ে ও সোশ্যাল মিডিয়াতে চ্যাট করে বলত পাবলিকদের টার্গেট করা। এরা প্রতি মাসে 8,000 ইয়েন করে পায়। এরপর এদের কাছ থেকে কাস্টমারের লিড পেয়ে তা পৌঁছে যায় পজিশনারদের কাছে। এদের কাজ হলো ফেক ওয়েবসাইট তৈরি করা ও প্রোগ্রামিং করে ওই কাস্টমারদের কাছে বেটিং এর প্রমোশন পাঠানো। এদের স্যালারি 30,000 ইয়েন করে। আর সর্বশেষ যে গ্রুপটা আছে তারা হলো স্পটার, এরাই হলো মেন মানি মেশিন। এই সুন্দর সুন্দর মেয়েদেরকে লাইভ ক্যামেরার সামনে উপস্থাপন করা হয় অনলাইন জুয়ার জন্য। শখানেক মেয়ে এখানে বসে ওই মুরগি বানানো কাস্টমারদের সামনে জুয়া খেলে এবং তাদের পুরো পকেট শূন্য করে দেয়। মানে বুঝতেই পারছো এই গ্রুপ হচ্ছে স্ক্যামিং জগতের গডফাদার। এছাড়াও কেউ যদি গোপনে এখান থেকে বের হয়ে যেতে চায় তাহলে তার উপরে চলে অমানবিক নির্যাতন। যাই হোক, এই সব কিছুর সাথে পরিচয় করিয়ে দিয়ে লু জানায়, তোমরা চাও বা না চাও তোমাকে আমাদের সাথে কাজ করতেই হবে। জবাবে প্যান রাজি না হলে তাকে মারধর দেওয়া শুরু হয়ে যায়। অবশেষে আর কোনো উপায় না পেয়ে সে বাধ্য হয় এই গ্রুপের সাথে কাজ করার জন্য।
তাকে থাকতে দেওয়া হয় ইঁদুর ভর্তি একটা রুমে। আর সেখানে জুন এসে তার ফোন থেকে তার বাবার কাছে মেসেজ করে জানায় যে সে ভালো আছে এবং কয়েকদিন সে নেটওয়ার্কের বাইরে থাকবে। এভাবেই প্যান অতপ্রতভাবে জড়িয়ে পড়তে বাধ্য হয় এই জগতে। এবার প্রথমে তাকে একদম লো লেভেলের হুসলারের কাজ দেওয়া হয়, যেখানে তার কাজ থাকবে বিভিন্ন ওয়েবসাইট স্ক্র্যাপিং করে সেখান থেকে মানুষের ফোন নাম্বার, ইমেল ইত্যাদি বের করা। এখন এত বড় প্রোগ্রামারকে এমন ডাটা এন্ট্রি কাজ করতে বলায় সে কোনোভাবেই রাজি হয় না। কিন্তু ওই পাপিষ্ট বান্দা জুন চাও তাকে মারতে মারতে তার কান ছিঁড়ে নেওয়ার উপক্রম করে। ঠিক তখনই সেখানে গ্যাং লিডার লু এসে তাকে ছাড়িয়ে নেয় আর জুনকে বলে তার উপরে যেন একটু নমনীয়ভাবে আচরণ করে, কারণ সে এখানকার সবচেয়ে বড় ট্যালেন্টেড পার্সন। যাই হোক, তাদের কথা মতো প্যান কাজ করা শুরু করলে আমরা দেখতে পাই শত শত মোবাইল, রাউটার ইত্যাদি সেট করে এই স্প্যামাররা লাখ লাখ মানুষের কাছে জুয়া ও বেটিংয়ের মেসেজ পাঠানো শুরু করে। এদের কাছে যে সেট আপ আছে তা দেখে মনে হবে যে এটা যেন পুরো নেটওয়ার্কের এক অন্য জগৎ। তবে প্যান সিদ্ধান্ত নিয়েছে যেভাবেই হোক সে এখান থেকে পালিয়ে যাবে, তাই একটি কাগজে সে হেল্প লিখে তা নিয়ে বাথরুমে চলে যায় ফেলে দেওয়ার জন্য। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় পুরো জানলাগুলো লোহার শিক দিয়ে বন্দি করা। অতঃপর সেখানে এই কাজ করতে গিয়ে সে বাথরুমের কমোড ভেঙে বেজায় পরিমাণে চোট খায়। এদিকে এই শব্দে তখন বাথরুম থেকে বের হয় একটি মেয়ে যার নাম লিয়াং আন্না। আন্না এখানে জুয়ার মডেল হিসেবে কাজ করছে। এরপর প্যান আন্নাকে তার পালিয়ে যাওয়ার কথাটি জানায়, কিন্তু আন্না বলে এত সহজে এখান থেকে তুমি বের হতে পারবে না, যেমন আমি এখান থেকে তখনই বের হতে পারবো যখন আমি তাদের টার্গেট পূরণ করব। আমাকে টার্গেট দেওয়া হয়েছে $5 million কালেকশন করার। এই সব কথা শুনে প্যান তখন তাকে বলে, আমি যদি তোমাকে তোমার টার্গেট পূরণ করতে সাহায্য করি তাহলে তুমি আমাকে এখান থেকে বের করার জন্য হেল্প করবে কিনা, বলো তুমি কি রাজি? এই কথা শুনে আন্নাও প্রায় এক প্রকার রাজি হয়ে যায়। এবার চলো জেনে নিই আন্না এই গ্যাংয়ের সাথে কিভাবে জড়িয়ে পড়লো সেই কাহিনী। ও ভালো কথা, আমাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে যেখানে এখন থেকে নতুন এক্সপ্লেইন, শর্টস বা আপকামিং নিউজগুলো সহজেই পেয়ে যাবে। তাই পিন কমেন্টে থাকা লিঙ্ক থেকে এক্ষুনি আমাদের পেজ লাইক করে তোমার ভালোবাসা জানিয়ে দাও। আন্না ছিল গুয়াংজু প্রদেশের এক সুন্দরী মডেল। তবে একদিন তার ছবি কে বা কারা ফটোশপে এডিট করে একটি জুয়ার বিজ্ঞাপনে দিয়ে দেয়। যেমন মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াগুলোতে তোমরা সাকিব আল হাসানের ছবিগুলো এডিট অবস্থায় দেখতে পাও। এদিকে এই নিউজ যখন তার এজেন্সির কাছে চলে আসে তখন তারা সাথে সাথে আন্নার সাথে ডিল ক্লোজ করে দেয়। আন্না বারবার বলতে থাকে এসব মিথ্যে, কিন্তু তার বস কোনো কথাই না শুনে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। হুট করে জব চলে যাওয়াতে আন্না একদম ভেঙে পড়ে। কিন্তু তখন তার বান্ধবী লি তাকে জানায়, আমার হাতে একটা অপরচুনিটি আছে, যদি তুমি চাও তাহলে তা তুমি করতে পারো। এরপর লি তাকে নিয়ে যায় এক এজেন্সির কাছে যেখানকার মেইন ডিলার ছিল ওই পাপিষ্ঠ বান্দা জুন চাই। মানে বুঝতেই পারছো এই ছবি এডিট করে তাকে চাকরি ছাড়ানোর মেন কারিগর হলো জুন, যাতে সে বিপদে পড়ে তার গ্যাংয়ে যোগ দেয়। তবে জুন জানায় আমাদের লাইসেন্স করা গ্যাম্বলিং এর কোম্পানি আছে, তোমার কাজ হবে জাস্ট প্রতিদিন 6 ঘন্টা লাইভ স্ট্রিম করা, বিনিময়ে তুমি পাবে প্রতি মাসে 1.5 লাখ ইয়েন। এত টাকার অফার পেয়ে আন্না যেন একদম আকাশ থেকে পড়ে। সে সাথে সাথে রাজি হয়ে যায় তাদের সাথে কাজ করার জন্য। তাই পরের দিন আন্না সহ আরো অনেক মেয়েকে নিয়ে জুন পাড়ি জমায় কম্বোডিয়ার উদ্দেশ্যে। তবে এবার তাদের নিয়ে যাওয়া হয় ইল্লিগাল পথে। এটা দেখে আন্না বলে তার কাছে তো ভিসা আছে, তাহলে কেন এভাবে তাদেরকে বর্ডার ক্রস করতে হবে? জবাবে জুন বলে তোমাদের তো ট্যুরিস্ট ভিসা যার মেয়াদ মাত্র 2 মাসেই শেষ হয়ে যাবে, তাই ইল্লিগালি না গেলে তোমরা সেখানে কাজ করতে পারবে না। এই কথা শুনে টাকা লোভে আন্নাও এটাতে রাজি হয়ে চলে আসে এই গ্যাংদের আস্তানায়। এখানে এলেই তার ফোন ও পাসপোর্ট জব্দ করা হয় আর জানিয়ে দেওয়া হয় যে যতদিন না $5 million তোমাকে দিয়ে আয় হচ্ছে ততদিন এসব তুমি ফেরত পাবে না। এই কথা শুনে আন্নাও বুঝতে পেরে যায় যে সেও এখানে বড্ড বাজে রকমভাবে ফেঁসে গেছে। যাই হোক, তাদেরকে ফটোশুট করিয়ে টিমরা আকর্ষণীয় সব অ্যাডস বানাতে শুরু করে। অন্যদিকে প্যান বানাতে শুরু করে ইউজারদের ডাটা হাতিয়ে নেওয়ার জন্য ওয়েবসাইটের প্রোগ্রামিং। এরপর এই লোভনীয় অ্যাডসগুলো তারা পাঠাতে থাকে লাখ লাখ মানুষের মোবাইলে, ইমেলে ও সোশ্যাল মিডিয়াতে। এভাবে ইউজাররা লোভনীয় অ্যাড দেখে ক্যাসিনো খেলে আর আন্নার মতো সবাই তাদের রূপের জাদু মোহ দিয়ে মুহূর্তেই গরিব বানিয়ে ছাড়ে। এই সব বলার মাঝে হঠাৎ তাদের দরজায় জুন এসে কড়া নাড়তে থাকে। আন্না প্যানকে সেভ করার জন্য তাকে ভিতরে লোকাতে বলে। পরে সে বাইরে বেরিয়ে আসলে জুন তাকে থাপ্পড় দিয়ে জানায় এত লেট করার জন্য তাকে মোটা অঙ্কের জরিমানা গুনতে হবে। কিন্তু হুট করেই এক শব্দ হলে জুনের সন্দেহ হয় আর সে ভিতরে চলে যায় চেকিং এর জন্য। এদিকে প্যানের হাতে থাকা সেই কাগজটি এখন যেভাবেই হোক তাকে লুকাতে হবে, তাই সে প্রথমে তা কমোডে ফেলে দেয়। কিন্তু ফ্লাশ করতে গিয়ে দেখে সেখানে আর কোনো পানিই নেই, তাই সে বাধ্য হয়ে তা আবারও কমোডের মধ্য থেকে তুলে গিলে ফেলতে বাধ্য হয়।
এদিকে জুন এসে ঠিকই তাকে পেয়ে যায় আর তার পুরো বডি চেক করতে থাকে। ভাগ্য ভালো যে ওই টয়লেট মাখা কাগজ সে খেয়ে নিয়েছিল। এরপর তাকে সে যখন মারতেই যাবে ঠিক তখনই এক ছেলে এসে বলে ক্যাটফিশ অনলাইনে এসেছে, দ্রুত বস আপনাকে ডাকছে। এখন ক্যাটফিশ আসলে তাদের একজন ক্লায়েন্টের নাম, যার আজ বিশাল অঙ্কের একটা টাকা ইনভেস্টমেন্ট করার কথা আছে, তাই সবাই পরিমরি করে চলে যায় তাকে লুট করার জন্য। এখন কে এই ক্যাটফিশ আর কিভাবে সে ক্যাটফিশ হলো, চলো সেটাই আমরা এবার জেনে নিই। এই হলো সে ক্যাটফিশ যার নাম তাইয়ান, পেশায় একজন ইউটিউবার ও ভিডিও এডিটর। একদিন তাদের কাজের মাঝে হঠাৎ একটি বেটিং সাইটের মেইল আসে আর তারা তাদেরকে অফার করে যে যদি তারা এই অ্যাড তাদের ভিডিওতে দেয় তাহলে 10,000 ইয়েন করে পাবে, ঠিক যেমন আমাদের মতন সকল ক্রিয়েটরদেরকে বেটিং সাইটগুলো মেইল করে থাকে। সেই সময়টাতে তাইয়ানদের খুব আর্থিক করুণ অবস্থা ছিল, যাতে করে তারা বাড়ি ভাড়াটাও পর্যন্ত দিতে পারছিল না। এমন সময় এই 10,000 টাকা তাদের কাছে অনেক টাকা ছিল, তাই তারা ইনিশিয়ালি রাজি হয়ে যায়। কিন্তু তাইয়ানের গার্লফ্রেন্ড সাং ইউ তাকে হুট করে ডিসিশন নিতে মানা করে দেয়। কিন্তু তবুও তাইয়ানের মনে হয়, আচ্ছা আগে আমি গিয়ে একটু খেলে দেখি এরা ফেক না অরিজিনাল। আর তাই সে ওই লিঙ্ক থেকে ক্লিক করে ঢুকে যায় এক লোভের জগতে। সেখানে ঢুকে সে আন্নাকে সিলেক্ট করে শুরু করে পোকার গেম খেলা। গেম খেলতে গিয়ে সে তো পুরোই অবাক, না চাইতেও কেমন যেন কোটি কোটি টাকা সে ইনকাম করে নিচ্ছে। তার যেন বিশ্বাস হচ্ছে না যে এত সহজে সে এত টাকা ইনকাম করেছে। আসলে এই জুয়াগুলোর প্রথম স্টেপ হলো তোমাকে অনেকবার জেতাবে, এতে করে তুমি কনফিডেন্ট হবে আর বলবে আরে এটা তো আমার কাছে ডাল ভাত, তাই এরপর তুমি আরো ইনভেস্ট করবে। এভাবে একদিকে তুমি জিতবে আর আরো লোভ করে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যাবে। যাই হোক, তাইয়ান এভাবে সারা রাত ধরে বেটিং করে পরের দিন সকালে স্কুলে যায়। সেখানে গিয়ে সে তার বন্ধুদেরকে মার্টিঙ্গেল ফর্মুলা শেখায়। ফর্মুলাটা এমন যে প্রথমে তুমি $2 বেট নেবে, তাতে যদি তুমি হেরে যাও তাহলে তারপরে $4 বেট নেবে, এর পরেও হেরে গেলে $8, আর এভাবে যতক্ষণ না তুমি জিতবে ততক্ষণ পর্যন্ত প্রাইস ম্যাথমেটিক্যালি বাড়াতে থাকো, তাহলে একবার না একবার তুমি অবশ্যই জিতবে আর তুমি জিতে গেলে তোমার সব টাকা আবারও ব্যাক পাবে। ভাই রে ভাই, চিন্তা করো, তাইয়ান একদিনেই এতটাই রিসার্চ করে ফেলেছে যে সে নিজের মতন ম্যাথমেটিক্যাল ইকুয়েশনও বের করে ফেলেছে। যাই হোক, সে তো বেশ মজায় পড়ে যায় এই গেমে, তাই সে দিন রাত এই গ্যাম্বলিং করে পার করতে থাকে। তবে এভাবে ইনভেস্ট করতে করতে একদিন সে তার অ্যাকাউন্টে সব টাকা মুহূর্তেই হেরে বসে, আর তখন কোনো ইকুয়েশনই যেন আর কাজ করে না। হতাশ হয়ে যখন সে ভাবতে থাকে না আর টাকা লস করা যাবে না, ঠিক তখনই ওই গ্যাংরা তাকে মেসেজ পাঠিয়ে 5,000 ইয়েন গিফট করে আর বলে এর সাথে আর 10,000 ইয়েন যোগ করলে আমি তোমাকে গ্যারান্টেড সিগনাল দেব, যেখানে তুমি 100% উইন করতে পারবে। এই লোভনীয় অফারে তাইয়ান আবারও তার মত পাল্টায় আর নিজের ব্যাংকের সব টাকা নিয়ে সে ইনভেস্ট করে ফেলে। আসলে এই লোভনীয় মেথডের নাম হলো ইনসাইড ডোপ, এটা সব বেটিং সাইটই ফলো করে। যেমন ধরো, প্রথম ডিপোজিট করলে 50% বোনাস পাবে, ফ্রি স্পিন করলে $1,000 ইনকাম করতে পারবে, ইত্যাদি ইত্যাদি। মোট কথা হলো, তারা তোমাকে সবসময় এই অ্যাপের মধ্যেই রাখতে চায়, কারণ আজ ভালো না লাগলেও কাল তুমি লোভে পড়ে আবারও ডিপোজিট করবেই। যাই হোক, তাইয়ানের সেই ইনভেস্টমেন্ট কিন্তু এবার আর বৃথা যায় না, সে ঠিকই ওই বেটিং জিতে আবারও ব্যাপক টাকার মালিক হয়ে যায়। এত টাকা ইনকাম করার পর সে একটি ফ্লুট কিনে নিয়ে যায় তার বান্ধবীকে গিফট করার জন্য। সেই মুহূর্তে হঠাৎ তার কাছে আন্না আবারও মেসেজ পাঠায় আর জানায়, দ্রুত এই গেমের 25 নম্বর স্লটে বেটিং করো, এই সিক্রেট সিগনাল জাস্ট তোমারই জন্য। এই মেসেজ পেয়ে সে তার গার্লফ্রেন্ডকে ছেড়ে সেখান থেকে উঠে পড়ে চার্জার খোঁজার জন্য, কারণ তার ফোনে আর কোনো চার্জই ছিল না। অবশেষে একজনের কাছ থেকে পাওয়ার ব্যাংক নিতে পেরে সে তার পুরো টাকাই ওই বেটিংয়ে লাগিয়ে দেয়। তবে পর মুহূর্তে সে ওই বেটিং আসলেই জিতে যায়। এই কাণ্ড দেখে তাইয়ানের তো কিছুতেই বিশ্বাস হচ্ছিল না যে আন্না তাকে এভাবে গোপন টিপস দিয়ে হেল্প করছে। আসলে এই মেসেজগুলো কিন্তু আন্না দিচ্ছিল না, এগুলো পাঠাচ্ছিল প্যান নিজে, কারণ সে চায় আন্না যেন দ্রুত তার টার্গেট ফিল আপ করে আর এখান থেকে বের হয়ে তাকেও বের করতে পারে। এভাবেই একদিন তায়ানের কাছে মেসেজ আসে যে অনেক তো হলো অনলাইন গ্যাম্বলিং, এবার চলো স্পোর্টস বেটিং শুরু করি। তার কথা মতো তাইয়ানও লোভে পড়ে ঢুকে পড়ে ফুটবলের স্পোর্টস বেটিংয়ে। জাস্ট চিন্তা করো, সে শুধু বলেছিল একবার ট্রাই করেই দেখি, আর এই ট্রাই করতে গিয়ে সে আজ কত গভীরে চলে গিয়েছে। তবে তাইয়ানের ভাগ্য এবার আর কিন্তু সুপ্রসন্ন হয় না, সব টাকাগুলো সে একদিনে স্পোর্টস বেটিং করে শেষ করে ফেলে। মানে এতদিন সে যা প্রফিট করেছিল তার সবই একবারে এবার চলে যায়। কিন্তু এই জুয়ার নেশা তার ভিতর থেকে যেন কোনোভাবে যেতে পারে না, তাই সে অফিস থেকে এবার অ্যাডভান্স লোন নেওয়া শুরু করে, সেই সাথে সাথে নিজের প্রিয় জুতোগুলোও সে বিক্রি করতে থাকে। এছাড়াও বাড়িতে তার মার কাছ থেকে 50,000 ইয়েন ধার চায় ইনভেস্ট করার জন্য,
আর বিভিন্ন মানুষের কাছ থেকে কারি কারি টাকা ধার নিয়ে সে ইনভেস্টমেন্ট করতে থাকে। শুধু তাই নয়, এমনকি সে সুদ করে মানুষের কাছ থেকে টাকা এনে তা বেটিং উড়াতে থাকে। এভাবে অনেক টাকা জিততে জিততে একদিন সে আবারও সব টাকা জুয়ায় হেরে ফতুর হয়ে যায়। এখন তাহলে তায়ানের কি হবে? ইতিমধ্যে সুদ ব্যবসায়ী এসে তার বাড়ি ভাঙচুর করে তাকে কালকের মধ্যেই টাকা দেওয়ার জন্য হুমকি দিয়ে যায়। তবে পরের দিনেও তারা তাদের পাওনা টাকা ফেরত না পেয়ে তাকে ধরে নিয়ে যায়, আর ধরে নিয়ে গিয়ে তার রক্ত বিক্রি করতে শুরু করে। ভাই রে ভাই, একবার ভাবো কে মারাত্মক পরিণতিতে সে ফেঁসে গেছে। তবে নিজের ছেলেকে এভাবে মরতে দিতে পারে না বিধায় তার বাবা মা অনেক কষ্টে সব টাকা জোগাড় করে সেই যাত্রায় তাকে কোনো রকম বাঁচিয়ে নিতে সক্ষম হয়। তবে জুয়ার নেশা এমনই এক নেশা যে যার রক্ত বিক্রি করলেও শেষ হয় না। তাই এবার তায়ান তার নিজের গাড়ি গোপনে বিক্রি করে আবারও বেটিংয়ে লাগাতে থাকে। এবার তার সাথে ছিল তার বান্ধবী সাং। তায়ানের ফোন ফ্যামিলি কেড়ে নিয়েছে বলে সে সাংকে অনুরোধ করে তার মোবাইল থেকে যেন সে একটা বেটিং প্লেস করে। সাং তার কথা মতো জার্মানি ও সাউথ কোরিয়ার খেলায় বেটিং লাগায়। তায়ান বলে দেয় কোন টিমে কত টাকা সে বেট করবে। এভাবে বেটিং প্লেস হয়ে গেলে তায়ান অপেক্ষা করতে থাকে এই ফুটবল খেলার রেজাল্টের জন্য। এবার তায়ানের ভাগ্য আর তাকে ফাঁকি দেয় না, সে প্রতিটা বেটি সত্যিকার ভাবেই জিতে যায়। এমন রেজাল্ট দেখে তায়ানের আনন্দ যেন কোনো বাদই মানে না, সে এত টাকা জিতে একদম পাগল হয়ে যায়। কিন্তু এই আনন্দ তার তখনই ফুরিয়ে যায় যখন সে জানতে পারে আসলে সাং তার বেটিং অ্যাক্টিভই করেনি। কারণ সাং চাইছিল না যে সে আর কোনোভাবেই যেন একটা টাকাও হারিয়ে ফেলে। তবে আজ যদি সে এই বেটিং প্লেস করতো তাহলে ঠিকই তায়ান তার সব লস রিকভারি করে নিতে পারত। রাগে দুঃখে আর কষ্টে তায়ান এক পর্যায়ে সাংকে আঘাত করে বসে, সে যেন নিমিষে এক পশুতে পরিণত হয়ে পড়ে। কিন্তু একটু পরে জ্ঞান ফিরলে সে সাংকে সরি বলে আর তার কাছে ক্ষমা চায়। এমন তো অবস্থায় তায়ান আবারও তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায়। কিন্তু একদিন তার দাদির সাথে দেখা করতে গিয়ে তার চোখ পড়ে তার গহনার দিকে। সকল মানবতা ও মান সম্মান বিসর্জন দিয়ে সে এবার তার প্রাণ প্রিয় দাদির গহনা চুরি করে আবারও জুয়া খেলার জন্য। আসলে তায়ান নিজেও চায় যে এই লাইন থেকে বের হতে, কিন্তু কোনোভাবে যেন সে তার মনের সাথে পেরে উঠছে না। এভাবে সেই গহনা বিক্রি করার টাকাও একদিন সে খুইয়ে ফেলে, আর এরপর তায়ান যেন তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। এমন খারাপ অবস্থা দেখে সাং এবার পুলিশের কাছে যায় তার বয়ফ্রেন্ডের ব্যাপারে আলোচনা করতে। সে গিয়ে দেখা করে সাইবার ক্রাইম ডিভিশনের চিফ জাওয়ের সাথে। জাও জানায় তারা এই ফ্রড কেসকে ইনভেস্টিগেশন করছে। সাং তাকে সেই স্প্যামিং মেল আর অন্যান্য ডকুমেন্টস দিলে তারা সেটা নিয়ে কাজ করা শুরু করে। এদিকে তায়ানের এই অবস্থায় তার পরিবার তাকে ঘরে বন্দি করে রাখতে চাইলেও সে তার মায়ের সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করে তার মোবাইল ফেরত চায়। মা কিছুতেই তাকে সেটা দিতে চায় না, কিন্তু ছেলের পাগলামির কাছে সে অবশেষে হার মানতে বাধ্য হয় আর লকারের পাসওয়ার্ড তাকে বলে দেয়। এবার লকার খুলে তায়ান দেখতে পায় সেখানে টাকার সাথেও তাদের বাড়ির দলিল আছে। কোনো কিছু চিন্তা না করে সে তার বাড়ির দলিল নিয়ে বেরিয়ে পড়ে আর তা এক কোম্পানির কাছে বন্ধক রেখে $8 million নেয়। মানে এটাই হলো তার শেষ সম্বল। কিন্তু তার মাথায় খালি এখন ঘুরছে কিভাবে সে তার সব লসগুলোকে রিকভারি করতে পারবে। আসলে যারা বেটিং করে তাদের মধ্যে এই জিনিসটাই সবচেয়ে বেশি প্যারা দেয়। তারা সবসময় ভাবতে থাকে যে আমাকে যেভাবেই হোক আমার লসগুলোকে রিকভারি করতে হবে। কিন্তু তারা জানে না যে এই রিকভারি চক্করে পড়ে তারা আরও যা আছে তা সব হারিয়ে ফেলবে। যাই হোক, সে আবারও আন্নাকে মেসেজ দিয়ে বলে যে আমি আবারও বেটিং করতে চাই, আমার কাছে $8 million আছে। এই কথাগুলো শুনে সেই স্ক্যামার টিমে সবাই পুরো লাফিয়ে ওঠে। এবার যে করেই হোক তার এই ব্যালেন্স তাদেরকে খেয়ে ফেলতে হবে। কিন্তু এত বড় ব্যালেন্স তারা চাইলেও বেটিং বা গ্যাম্বলিং করে নিতে পারবে না। তাই তাকে এবার অফার করা হয় রিয়েল ক্রিপ্টোকারেন্সিতে ইনভেস্ট করার জন্য। জুন চায় প্যানকে বলে, তাকে বলো যে তোমার সব টাকাগুলো আজ ইথার কয়েনে লাগিয়ে ফেলো, গ্যারান্টেড তুমি $16 million পাবে। এই কথা শুনে তারা আন্নাকে দিয়ে পুরো সেট আপ করিয়ে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা ডিপোজিট করে নেয়। এবার শুরু হয় তাদের মারাত্মক এক গেম যেটা তোমার মাথা একদম ঘুরিয়ে দেবে। লিগালি তারা এই $8 million স্ক্যাম করে নেওয়ার জন্য প্রথমেই তাদের বিশাল গ্যাং দিয়ে প্রচুর পরিমাণের ইথার কয়েনগুলো কেনা শুরু করে। এতে করে এক ঘন্টার মধ্যেই ইথারের প্রাইস বেড়ে দ্বিগুণ হয়ে যায়। হাজার হাজার ফেক ও অরিজিনাল ক্রেডিট কার্ড দিয়ে তারা পুরো শেয়ার মার্কেট একদম কাঁপিয়ে দিতে থাকে। এদিকে এই প্রাইস বাড়তে দেখে তায়ান তো বেজায় খুশি হতে থাকে। কিন্তু এবার ঘটে অন্য কাহিনী। মাত্র 5 মিনিটের মধ্যে যারা যারা কয়েন ইনভেস্ট করেছিল তারা সবাই এটিএম থেকে প্রফিট সহ সকল ব্যালেন্স তুলতে শুরু করে।
এরপর সেই টাকাগুলো তারা হুন্ডির মাধ্যমে ডলারে কনভার্ট করে পুরো কাজ সম্পূর্ণ করে ফেলে। ফলে মুহূর্তের মধ্যেই মার্কেট আবারও বিয়ার মুড মানে ডাউন ট্রেন্ডে চলে যায়। এর মাধ্যমে তাইয়ানের চোখের সামনে মুহূর্তের মধ্যেই পুরো টাকাগুলো কমতে কমতে একদম তলানিতে চলে আসে। আর এরপরে লুয়ের গ্যাংরা তাকে আজীবনের মতন চ্যাটে ব্লক মেরে দিয়ে একদম হাওয়া হয়ে যায়। মাত্র এক ঘন্টার মধ্যে কি যে হয়ে গেল তাইয়ানের সাথে তার নিজেও উপলব্ধি করতে পারছিল না। কিন্তু যখন সে বুঝতে পারে তার লাইফে সব শেষ, তখন আর কিছুই করার বাকি নেই। এদিকে তার বাবা মারা সেখানে চলে আসে তার ছেলেকে ফিরে আনার জন্য। কিন্তু তার আগেই তাইয়ান বারান্দা থেকে লাফিয়ে পড়ে তার লাইফ চিরতরে শেষ করে দেয়। আসলে এটাই হলো অনলাইন বেটিং এর একদম শেষ ঠিকানা। একদিকে তায়ানের পরিবারের শোকের মাতম, অন্যদিকে লুইয়ের কোম্পানিতে উল্লাসের বন্যা। কারণ আজ তারা $12 মিলিয়ন কামিয়েছে ক্রিপ্টো কারেন্সি মার্কেট ম্যানিপুলেশন করে। তবে এই উল্লাসেও প্যানের মন ভালো নেই, কারণ সে বুঝতে পারে তারা এক সাধারণ ছেলের লাইফ একদম চুষে নিয়েছে। এই বড় পার্টিতে আন্না ও প্যানকে স্পেশালি ট্রিট দেওয়া হয়, আর আন্নাকে তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়া হয় বাড়ি যাওয়ার জন্য, কারণ সে তার টার্গেট পূরণ করতে সক্ষম হয়েছে। তবে পাসপোর্ট নেওয়ার সময় আন্না বুঝতে পারে যে লুয়ের মতলব এখন অন্য কিছু। সে তাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, অন্যথায় সে এখান থেকে কখনো যেতে পারবে না। জোর করে যখন আন্না লুকে মোলেস্ট করতে যায়, ঠিক সেই সময় প্যান সেখানে উপস্থিত হয়ে তাকে বাঁচিয়ে নেয়। আসলে প্যানও আজ ছাড়া পেয়ে যেত, কিন্তু সে আন্নাকে বাঁচানোর জন্য এখানে থাকার আরো সিদ্ধান্ত নেয়। সে এবার লুকে একটা মারাত্মক প্ল্যান দেয় কোম্পানি বড় করার জন্য। সে বলে, এতদিন সব হোস্টলাররা কাস্টমারদের মেইল SMS ইত্যাদি ম্যানুয়ালি করত, কিন্তু আমি AI দিয়ে এমন এক অটোমেটেড সিস্টেম করেছি যেখানে আপনাকে এখন আর কাউকেই লাগবে না। হুসলারদের সব কাজ আমরা AI বট দিয়ে করে ফেলতে পারবো, এতে করে আপনার অনেক শ্রম ও টাকাও বেঁচে যাবে। এই মারাত্মক প্ল্যান শুনে লু প্রচন্ড খুশি হয়ে তাকে অনেকগুলো ডলার বকশিশ দেয়। এদিকে প্যান কিন্তু এখনো এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য ওয়ে খুঁজতে চলেছে। তাই সে এবার একটা ডলারের উপরে SOS লিখে সেখানে কোম্পানির নাম্বারটি লিখে দেয়। এরপরের দিন তাদের বাইরে নিয়ে যাওয়া হয় ফটোশুটের জন্য, কারণ তারা যে সেফ ও ভালো আছে তার প্রমাণ তাদের পরিবারকে পাঠানো হবে। সেখানে যাওয়ার সময় প্যান আস্তে করে সেই SOS লেখা ডলারটি আন্নার হাতে ট্রান্সফার করে দেয়। আন্না সেটা নিজের কাছে রেখে তারা প্রচুর ছবি তুলতে থাকে। সবাই বিভিন্ন পোজ দিয়ে ছবি তুললেও প্যান সেখানে কল মি স্টাইলে সব ছবি তোলে, যাতে তার পরিবার কিছু একটা বুঝতে পারে। এরপর আন্না এক রেস্টুরেন্টে বিল দেওয়ার সময় ওই ডলারটি ক্যাশ কাউন্টারে দেয়, যাতে এই লেখা দেখে তারা তাদেরকে হেল্প করতে পারে। কিন্তু তার আগেই একজনের সাথে ধাক্কা খেয়ে সেটা পড়ে যায়। এই কাণ্ডে জুন চায় সেখান থেকে তাদেরকে ক্ষমা চেয়ে নিয়ে যাওয়ার সময় ওই ডলারটি রেস্টুরেন্টের মালিকরা নিয়ে যেতে বলে। একদম ধরা পড়ার একটু আগেই প্যান টেকনিক্যালি সেই ডলারটা নিজের কাছে রেখে দিয়ে সেই যাত্রায় ধরা পড়ার হাত থেকে বেঁচে যায়। এদিকে প্যানের সেই AI টেকনোলজি কাজে লাগিয়ে সফল হওয়ার পর লুই তার সব হুসলারদেরকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে বাড়ি পাঠায়। সেখানে জিম নামের এক লোকের সাথে প্যানের আগে থেকে ভালো সম্পর্ক ছিল, তাই প্যান তাকে বিদায় দেওয়ার সময় তার হাতে ওই ডলারটি গুঁজে দেয়, যাতে সে বাইরে গিয়ে তাদেরকে উদ্ধার করতে পারে। কিন্তু জিমদের নিয়ে বাড়ি যাওয়ার পথে জুনচায়ের বিড়ি শেষ হয়ে গেলে সে তাদের কাছে ক্যাশ ডলার চায় 2 প্যাক মালবোরো কেনার জন্য। কিছু না বুঝে প্যানের দেওয়া সেই ডলারটি জুনকে দিয়ে দিলে জুন তা নিয়ে দোকানে গিয়ে সিগারেট কিনে নিয়ে আসে। কিন্তু কাউন্টারের মেয়েটা জুনকে ডাক দিয়ে বলে যে আমরা এই নোট নিতে পারবো না, কারণ এখানে কিছু একটা লেখা আছে। এই কথা শুনে জুন সাথে সাথে বুঝে যায় যে কাহিনী কি। এরপর জিমকে মুমূর্ষু অবস্থা করে তারা আবার চলে আসে কারখানায়, আর সবাইকে ডেকে বলে কে এই নেমোখারামির সাথে জড়িত সে সামনে আয়। জিম মরে যাচ্ছে দেখে প্যান ও আন্না দুজনেই একসাথে স্বীকার করে নেয় যে তারা এই কাজ করেছে। তখন রেগে গিয়ে তাদের দুজনের উপরে চালানো হয় এক নির্মম অত্যাচার। আন্নার হাতে সব আঙ্গুলগুলো জুন চায় টুথপিক দিয়ে উপড়ে ফেলতে থাকে, আর প্যানকে তার বন্ধুদেরকে দিয়ে পিটিয়ে তার পায়ের হাড়গুলো গুঁড়ো করে দেওয়া হয়। শেষমেশ জিমকে গুলি করে হত্যা করা হলেও আন্না ও প্যানকে তারা শাস্তি দিয়ে বন্দী করে রাখে, কারণ এই দুজনই তাদের গ্রুপে সবচেয়ে ট্যালেন্টেড পার্সন। তবে আন্নাকে কোথাও নিয়ে যাওয়ার সময় সে গাড়ি থেকে এবার পালিয়ে যায়, আর অন্ধকারের মধ্যে দিয়ে সে চলে যায় পাশের থানায়। সেখানে গিয়ে সব খুলে বললে পুলিশ তাকে হেল্প করার আশ্বাস দেয়। কিন্তু একটু পরে দেখা যায় এই পুলিশরা বহু আগেই লুয়ের কাছ থেকে টাকা খেয়ে তাদের হয়ে কাজ করে। ফলে কিছুক্ষণের মধ্যেই জুন সেখানে এসে আন্নাকে আবারও ধরে নিয়ে যায়। এরপর সে তাকে একটি জাহাজের ইয়ার্ডে নিয়ে গিয়ে একটি বস্তায় ভরে, তারপর সেই বস্তাকে সে পানিতে ফেলে আন্নাকে সে ডুবিয়ে মারে।
পুরো বিষয়টা জুন ভিডিও করে রাখে লুকে প্রুফ দেখানোর জন্য। কিন্তু অবাক করা বিষয় হলো জুন কিন্তু ঠিকই পরে আন্নাকে আবারও পানি থেকে তুলে আনে আর তাকে তার পাসপোর্ট ফিরিয়ে দিয়ে সেখান থেকে চলে যেতে বলে। আসলে জুনের আন্নার প্রতি কিছুটা ভালোবাসা বাকি ছিল, তাই সে আন্নার ফেক মার্ডার সাজিয়ে তাকে চলে যেতে সাহায্য করে। ইতিমধ্যে বিগ ক্যাট মানে তাইয়ানের গার্লফ্রেন্ডের সাথে এক অনুষ্ঠানে আবারও দেখা হয় পুলিশ চিফ জাওয়ের সাথে। সেখান থেকে সে যখন জানতে পারে যে তাইয়ান শেষমেশ সুইসাইড করার ট্রাই করেছে, তখন সে একদম ভেঙে পড়ে। কারণ সে ভাবতে থাকে আজ যদি একটু তাড়াতাড়ি ইনভেস্টিগেশন করতাম তাহলে তাকে হয়তো বাঁচানো যেত। তাই সে এবার খুব সিরিয়াসলি এই কেসটা হাতে নেয় এবং সাংকে নিয়ে সে বেরিয়ে পড়ে। পথে তাদের গাড়িতে কিছু লোক এসে আন্নার ছবি সহ একটি বেটিং এর কার্ড ছুঁড়ে মারে, ঠিক যেমন ঢাকার পথে পথে মধু ভাই ফাইম ভাইয়ের কার্ড তোমাদের হাতে গুঁজে দেয়। এই বেটিং এর কার্ড সাং দেখার সাথে সাথে জানায় এই মেয়েটাই ছিল তাইয়ানের মেন জেলার। এটা শুনে যাও গাড়ি থেকে নেমে তাদেরকে ধাওয়া শুরু করে। এভাবে পুরো টিম মিলে প্রথমে সব কার্ড বানানোর প্রেসে রেড দেয়। সেখান থেকে তারা আন্নার ওই বান্ধবী ও জুনচায়ের লিড পেয়ে শেষমেশ আন্নার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে সক্ষম হয়। ইতিমধ্যে আন্না কম্বোডিয়া থেকে কোনো মতো পালিয়ে নিজের দেশে ফিরে আসতে সক্ষম হয়। কিন্তু বাড়ি ফিরেই সে পুলিশদের দেখে ভয় পেয়ে পালাতে থাকে। তার মনে হচ্ছিল যে এরা হয়তো সেই আগের গ্রুপেরই কেউ হবে, কিন্তু পুলিশ তাকে পরে আইডি কার্ড দেখালে সে আশ্বস্ত হয়। এরপর পুলিশ তার কাছ থেকে লুয়ের গ্যাংয়ের সবার ইনফরমেশন এক্সট্র্যাক্ট করতে থাকে। এর কিছুক্ষণ পর তাকে নিয়ে যাওয়া হয় একটি হসপিটালে, যেখানে তাইয়ান আইসিউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আসলে সেদিন সুইসাইড করার ট্রাই করলেও তাইয়ান প্রাণে বেঁচে গিয়ে কোমায় চলে গিয়েছিল। সেখানে সাং তাকে সব খুলে বলে আর আন্না কষ্ট ও লজ্জায় মাথা নুইয়ে ফেলে। সে এখন বুঝতে পারছে যে কি ভয়ানক কাজের সাথে সে জড়িয়ে পড়েছিল। মোটামুটি ভালো একটা লিড পাওয়ার পর পুরো চাইনিজ ফোর্স কম্বোডিয়ার সাথে যোগাযোগ করে তাদের দেশে অপারেশন করার পারমিট নিতে সক্ষম হয়। তাই পরের দিনেই সবাই চলে যায় কম্বোডিয়াতে আর সেখানে গিয়ে তারা লুয়ের গ্যাং মেম্বারদের অ্যারেস্ট করা শুরু করে। এভাবেই একদিন তারা জুন চায়ের খবর পেয়ে তাকে ফলো করতে থাকে। কিন্তু জুন তো বেশ কড়া জিনিস, সে সাথে সাথে বুঝে গিয়ে তার রেকর্ড করা শুরু করে। সব কনফার্ম হয়ে গেলে এবার তারা ওই ফ্যাক্টরিতে রেড দিতে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা কিছু ভাঙা কম্পিউটার ছাড়া আর কিছুই দেখতে পায় না। তার মানে লু ইতিমধ্যে খবর পেয়ে তার কোম্পানি অন্য কোথাও শিফট করে নিয়েছে। শুধু তাই নয়, যাও ও তার টিমের উপর এবার লোকাল মানুষরা আক্রমণ করে বসে, কারণ তাদের জন্যই এই কোম্পানি এখান থেকে চলে গেছে আর এই মানুষগুলোর প্রধান আয়ের উৎস ছিল সেই স্ক্যামার গ্রুপরা। মানে চিন্তা করো এই গ্রুপটা কত শক্তিশালী হলে সাধারণ পাবলিক তাদের পাশে থাকে। যাই হোক, সেই বিপদ থেকে একজন লোকাল নেতা তাদেরকে উদ্ধার করে নিয়ে যায় আর বলে এভাবে বাইরে থেকে এসে আসলে এদের বিরুদ্ধে তোমরা কিছুই করতে পারবে না। হতাশ হয়ে যাও তার টিম আবারও নিজের দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ বাইরের দেশে অপারেশন করতে হলে বহু উপর লেভেলের পারমিশন দরকার আর এই সুযোগের ফায়দা নিয়েই এই সব স্ক্যামার এক দেশে বসে অন্য দেশের মানুষদের লুটতে থাকে। যাই হোক, তারা যখন প্লেনে উঠতে যাবে ঠিক তখনই প্যানের বাবা কল দিয়ে জানায় কিছুদিন আগে আমার ছেলে কল করার ভঙ্গিতে কিছু ছবি পাঠিয়েছিল আর সেখানে 666 কোড লিখে দিয়েছিল। তার মানে আমার ছেলে আসলে পুলিশের কাছে হয়তো কোনো হেল্প চাচ্ছে। এটা শুনেই তারা বুঝতে পারে যে তাদের গ্যাংয়ের লোকেশন হয়তো 666 নাম্বারের কোনো বাড়িতে রয়েছে। তাই ফেরত না গিয়ে তারা আবারও নেমে পড়ে লোকেশন খুঁজতে। আগে থেকেই তাদের কাছে লিড ছিল যে এই গ্যাংরা এবার কোনো একটা স্কুলের বেসমেন্টে ঘাঁটি গেড়েছে। তাই তারা 666 নাম্বার দিয়ে খুঁজতে গিয়ে একটি স্কুলের সন্ধানও পেয়ে যায়। এবার কয়েকদিন ধরে তারা স্কুলের চারিপাশে নজর রাখে আর দেখতে পায় স্কুলের ডাস্টবিনে অনেক বিয়ারের বোতল পড়ে আছে। এতে করে তারা কনফার্ম হয়ে যায় যে এখানে লুকে আসে সেই কালপিটরা। এদিকে আন্নাকেও আবার কম্বোডিয়ায় নিয়ে আসা হয়, কারণ তার ফিঙ্গারপ্রিন্ট এখনও লুদের সার্ভারে আছে, ফলে কোনো সিকিউরিটি ব্রেক করার জন্য তাকে কাজে লাগবে। এছাড়াও যেহেতু সে ওই ঘাটিতে অনেকবার গিয়েছিল তাই ফ্লোর প্ল্যানিংও তার জানা আছে এবং প্যানকে কোথায় রাখা হয়েছে সেটাও সে জানে। এবার কথা হচ্ছে যে যেহেতু তারা একটি স্কুলের মধ্যে ঘাঁটি গেড়েছে তাই সেখানে অপারেশন করার আগে ছোট বাচ্চাগুলোকে বের করে দিতে হবে। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক প্যানকে মেসেজ পাঠিয়ে তাকে দিয়ে ওই স্কুলের ফায়ার অ্যালার্ম চালু করাতে হবে। সেই মোতাবেক তারা ফুড ডেলিভারিদের দিয়ে এক বার্গারের মধ্যে প্যানকে মেসেজ পাঠায় আর সেটা দেখে প্যান অনেকগুলো ব্যাডমিন্টনের শাটেল আগুন ধরিয়ে দিয়ে পুরো স্কুলের ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেয়, ফলে সব শিক্ষার্থীরা সেখান থেকে বের হয়ে যায় আর ফায়ার সার্ভিসের গাড়িতে গোপনে কমান্ডো টিম এসে সেখানে অপারেশন শুরু করে।
এই হাঙ্গামা দেখে লু তো বুঝতে পারছিল না যে কে তাদের এই লোকেশন দিল। কিন্তু পরে সে যখন আন্নাকে জীবিত দেখতে পায় তখন সে বুঝে যায় যে জুন চায়ের এক ভুলের জন্য আজ তার এই অবস্থা। জুন বুঝতে পারে এবার লুই তাকে মেরে ফেলবে, তাই আগে ভাগেই সে তার উপরে হামলে পড়ে। কিন্তু তাকে অবাক করে দিয়ে লুই তার চাবির থোকা দিয়ে বলে সব ডাটাগুলোর জন্য সে ডিলেট করে দেয়। জুন তার ভুল বুঝতে পেরে লুইকে বুকে জড়িয়ে ধরে এবং সেখান থেকে চলে যায়। এরপর লু সবাইকে আদেশ দেয় যে তাদের ল্যাপটপগুলোকে গুড়িয়ে ফেলার জন্য। সবাই তার কথা মতো সব ল্যাপটপগুলোকে নিমিষে ভাঙা শুরু করে দেয়, কারণ একটা এভিডেন্স যদি থাকে তাহলে তাদের ফাঁসি নিশ্চিত। এরপর সে দেখা করে প্যানের সাথে আর বলে, ভাই তুই জিতে গেছিস, যেহেতু জিতেই গেছিস এবার তাহলে আমাকে একটা হেল্প কর, এই হচ্ছে আমার মেয়ে আর তুমি তাকে তার মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবে, কারণ ওর মা ছাড়া ওর আর কেউই নেই। এরপর পুরো কমান্ডো টিম এসে তাদেরকে ঘিরে ধরে আর সেখানে লু সহ সবাই মাথা নিচু করে বসে থাকে। তখন প্যান সেখানে এসে জানায় লুয়ের মোবাইলে মেইন সার্ভারের অ্যাক্সেস আছে, যেখানে সব ভিকটিমদের লিস্ট ও এই স্ক্যামের সকল প্রমাণ রয়েছে। এই কথা শুনে পুলিশ লুয়ের কাছ থেকে মোবাইল চেয়ে বসে, কিন্তু তার আগে জুন চায় সেটাকে গুলি করে নষ্ট করে দিলে পুরো ফোর্স তাকে গুলি করে সেখানে হত্যা করে দেয়। এই কাণ্ডে সেখানে সবাই ভয় পেয়ে পালানো শুরু করে আর পুলিশের সাথে তাদের এক বিশাল ফাইটিং শুরু হয়ে যায়। কিন্তু অবশেষে সবাই তাদের হাতে ধরা পড়ে আর লু সহ সবাইকে লাল ঘরে পাঠানো হয়। এদিকে প্যান জানতো যে আন্নাকে সেদিন তারা মেরে ফেলেছিল, কিন্তু যখন সে আন্নাকে আবারও জীবিত দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়। এরপর সবাইকে নিয়ে তারা চায়নায় এসে পড়ে আর সকল প্রমাণ সরকারকে সহযোগিতা করার জন্য আন্নার 2 বছর এবং প্যানের 1 বছর কারাদণ্ড হয়। এরপর থেকেই প্যান যোগ দেয় চায়না সাইবার ক্রাইম বিভাগে আর এই ধরনের স্ক্যামারদের ধরার জন্য সে কাজ করতে থাকে। আন্নাও বিভিন্ন সেমিনারে গিয়ে সাধারণ মানুষদেরকে জানাতে থাকে যে অনলাইন বেটিং কত খারাপ জিনিস। তো এই মুভি দেখে তোমরা কি বুঝলে? ধরলাম এখনো তোমরা জুয়া বা বেটিং করে অনেক টাকা ইনকাম করছো, কিন্তু লিখে রাখো একদিন না একদিন তুমি ধরা খাবে, কারণ ওইসব সাইটে এমন প্রোগ্রামিং করা থাকে যে যা তোমার পুরো মোবাইলও ট্রেস করতে পারে। তোমার ব্যাংকের মেসেজ, তোমার অনলাইনের কেনাকাটার হিস্টোরি, এই সব দেখে তারা ঠিকই বুঝে যায় যে তুমি কত টাকা ইনকাম করো, ফলে তোমাকে বিভিন্ন ধরনের লোভ দেখিয়ে তারা দ্রুতই ফকির করে দেবে। সত্যি কথা বলতে কি, আমাদের সমাজে বেটিং জিনিসটা রন্ধে রন্ধে ঢুকে পড়েছে আর যার জন্য বেশ কিছু ইউটিউবারও অনেক বেশি দায়ী। তারা সামান্য কিছু টাকার জন্য বেটিং সাইটের অ্যাড দিয়ে লাখ লাখ মানুষকে বিপদে ফেলছে। তারা হয়তো জানে না যে এর পরিমাণ কি ভয়াবহ হতে পারে। তাই সবার কাছে অনুরোধ থাকবে, যারা এই বেটিং সাইটকে প্রমোট করছে তাদেরকে অনুরোধ করো যে যাতে তারা এগুলো বন্ধ করে দেয়। আর অনুরোধেও কাজ না হলে তোমাদের কি করতে হবে তা তো তোমরা ভালো করেই জানো। তো আজকের ভিডিও ভালো লাগলে 30,000 লাইকটি কমপ্লিট করে দিও। দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।